Alle po. আপনি একজন আর্টিস্ট, বর্তমানে কি অবস্থা আপনাদের? অবস্থা, আমরা ফ্রিল্যান্সার আর্টিস্ট, আমাদের মূল কাজে ছবি আঁকা। দুই বছর করোনার কাজ আমাদের একটু বিঘ্ন ঘটেছে। আমাদের যেহেতু অন্য কোনো চাকরি বা অন্য কোনো কাজ নাই, আমরা একটু চিন্তা করি যে প্রতি বছর বিশেষ কোনো মেলা যখন থাকে আমরা একটু বসার চেষ্টা করি। বিশেষ করে বই মেলাতে বসি। আমার একুশে গ্রন্থমেলা মানে লেখক পাঠকের একটা মেলা, প্রাণের মেলা, বাঙালি ঐতিহ্যের একটা মেলা। আর এই মেলায় সংস্কৃতি মানুষের আনাগোনা, অসংখ্য মানুষ আসছেন, তারা বই প্রেমী। আর বই প্রেমীর পাশাপাশি আমাদের ছবি প্রেমীও মানুষ আছেন, তারা আমাদেরকে খোঁজ করেন এখানে। একটা সময় তো আর্টিস্টদের অনেক মূল্য ছিল, বর্তমানে যে গুগলের কারণে বা ডিজিটালের কারণে এখন তো আপনাদের অবস্থা একটু কঠিন মনে হচ্ছে। এটা আপনি ঠিক কথা বলেছেন যে আপনার ডিজিটাল হওয়ার কারণে আমাদের অনেক কাজটা মানে আমাদের বিঘ্ন ঘটেছে। তবে কিছু কাজ আছে যেটা আমাদের অবশ্যই আর্টিস্টদের দরকার হয়, এখানে মৌলিক আর্টিস্টদের যে কাজ করা দরকার সেখানে সেই কাজটা তারা করে না। তারা কমার্শিয়াল কিছু লোকজন এবং দেখা যায় সাধারণ লোকজন যারা আর্টের লাইনে না, তারপরও তারা গ্রাফিক্স কাজ শিখে তারা দেখা যায় জোড়াতালি দিয়ে কাজগুলো করার চেষ্টা করে, এতে আমাদের অনেক ক্ষতি হয়। আপনাদের এই যে আর্ট পেশায় যারা রয়েছেন তাদের কি কোনো সংস্থা রয়েছে বা এই যে আপনাদের ডেভেলপমেন্টের জন্য কোনো ভূমিকা আছে কি না? ডেভেলপমেন্ট এখানে সরকার আসলে আমাদের ওইভাবে কোনো নির্দিষ্ট ইয়ে দেয় নাই। এখানে ফ্রিল্যান্সারভাবে সবাই কাজ করে, যার যার ইনকাম তার তার কাছে। আমি ব্যক্তিগতভাবে এখানে গান্ধী সরকার বইমেলাতে বসি, এখানে ভালো লাগে, সময়টা হাতের চর্চা থাকে, পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করি, বিনোদন দেই, একই সাথে পাশাপাশি আমাদের একটা সম্মান মানুষ সম্মানিত করে, যেটা আমাদের আন হিসেবে আমাদের কাজ করে। আপনার নামটা একটু বলবেন যে? আমার নাম হচ্ছে তরুণ কান্তি সরকার। আমি এই বইমেলাতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আছি। কেউ যদি আপনাকে খুঁজে কোথায় পাবে আপনাকে? কেউ যদি খুঁজে, আমার নাম্বার এখানে দেওয়া আছে, ইমো নাম্বার, প্লাস সে চাইলে আমাকে ফোনে কন্ট্যাক্ট করলে ইমেল করে ছবি পাঠাতে পারে। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার আছে 01718239228। আমি আবারও বলছি 01718239228। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনি সময় দেওয়ার জন্য। রূপসী বাংলা একাত্তরের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।